হে ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মায়ানমারের এই নতুন যুদ্ধবিমান সু-30 বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। মায়ানমারের সু-30 থমকে দিতে পারে বাংলাদেশের $350 বিলিয়ন অর্থনীতি। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? অনেকেই হয়তো হতাশ হয়েছেন এই খবর শুনে যে তারা সু-30 SME পেয়ে বাংলাদেশের বিমান বাহিনীকে পেছনে ফেলেছে এই জন্যে। কিন্তু যারা গভীর কিছু ভাবে তারা চিন্তায় পড়েছে বাংলাদেশের ন্যাভির জন্যে। একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে মায়ানমারের সু-30 বিমানগুলো। আর বাংলাদেশের সমুদ্রে কোনো হুমকি মানে বাংলাদেশের অর্থনীতির জন্য হুমকি, কারণ বাংলাদেশের আমদানি রপ্তানি প্রায় পুরোটাই সমুদ্র পথে হয়ে থাকে। কিন্তু কেন সু-30 গুলো হুমকি? তাদের তো আরো ফাইটার জেট রয়েছে, তাদেরও ন্যাভি রয়েছে, এতদিন কি হুমকি ছিল না? এর উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া ভারতের পর সবচাইতে শক্তিশালী নৌবাহিনী বাংলাদেশের, মোটামুটি অনেক এগিয়ে রয়েছে মায়ানমার থেকে। তাই এতদিন বাংলাদেশ ভূমিতে আর সমুদ্রে মায়ানমার থেকে এগিয়েই ছিল, আকাশে তারা সমান অথবা এগিয়ে ছিল। কিন্তু তাদের সুখই গুলো বাংলাদেশ ন্যাভি কেউ আজকে পেছনে ফেলতে যাচ্ছে, কারণ প্রতিটি সু-30 দুটি করে অ্যান্টিসিপ মিসাইল বহন করতে সক্ষম। তারা যখন JF-17 কিনে তখন ততটা চিন্তিত ছিল না বাংলাদেশ। সেগুলো যদিও দুটি করে অ্যান্টিসিপ বহন করে, তবুও আশা ছিল বাংলাদেশের মিগ বা F-7 দিয়ে তাড়িয়ে দিতে পারবে। কিন্তু এখন যদি একসঙ্গে তাদের সুখোই মিগ JF আসে, শুধু বাংলাদেশ ন্যাভিকে টার্গেট করে, তাহলে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। একটা সুখোই 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি করতে সক্ষম, আর এর অ্যান্টিস মিসাইল 103 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে সক্ষম। এখন মায়ানমার প্রতিহিংসায় হোক আর কারো প্রলোচনায় পড়ে হোক, যদি বঙ্গোপসাগরে ছোট আকারে একটা যুদ্ধ করে তাহলে কি হবে ভেবে দেখেছেন আপনি? এদিকে আসবে না কোনো মাদার ভেসেল, আমদানি রপ্তানি বন্ধ, বাংলাদেশের পোর্টগুলো ব্ল্যাক লিস্টে পড়ে গেলে কি হবে ভাবতেও ভয় লাগে। সব যাইতে ভয় লাগে গার্মেন্ট শিল্প নিয়ে, কত লক্ষ লক্ষ শ্রমিক হুমকিতে পড়বে ভেবে দেখা দরকার বাংলাদেশ সরকারকে। আর যতদিনে মায়ানমার আন্তর্জাতিক চাপে পড়ে শান্ত হবে ততদিনে চলে যাবে অনেক বিদেশি ক্রেতা, $1 বিলিয়ন ক্ষতি, আর পুনরায় আমদানি রপ্তানি স্বাভাবিক হতে হতে কয়েক মাস লেগে যাবে। এর মাঝে হয়তো পোশাক খাত অনেকটাই পিছিয়ে পড়বে। আর মায়ানমারের সঙ্গে কি করবেন? পতাকা বৈঠক? আর এছাড়া আর কি বা করতে পারবে বাংলাদেশ? আপনারা বাংলাদেশিরা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের এমন কোন বন্ধু রাষ্ট্র আছে যারা বাংলাদেশের জন্য এগিয়ে আসবে? একটাও নেই। তাহলে কি করা উচিত? বাংলাদেশের এমন কিছু বন্ধু দরকার যারা সম্পর্কের খাতিরে দুয়ে দুয়ে চার বলবে, আর বাংলাদেশ তা শিখিয়ে দিলে দুয়ে দুয়ে ছয়ও বলবে। দেখুন মায়ানমার এত এত রোহিঙ্গা হত্যা করলো, তাড়িয়ে দিল, তবুও চীন রাশিয়া তাদের পক্ষে রয়েছে। বাংলাদেশ এত বড় অপরাধ করলে বাংলাদেশের পক্ষে কেউ থাকতো? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম বিশ্বাসযোগ্য কিছু সামরিক অংশীদার বাংলাদেশ দরকার। আর যেহেতু শত্রুর শত্রু বাংলাদেশের বন্ধু, সেজন্য বাংলাদেশের উচিত পশ্চিমা বন্ধু, তাদের নিয়ে মায়ানমারকে কাউন্টার করতে হবে, পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমাতে হবে। বাংলাদেশ ইউরোপে আমেরিকায় $1 বিলিয়ন রপ্তানি করতে পারলে সামরিক সম্পর্ক হবে না কেন? মায়ানমার অল্প খরচে মানে $200 মিলিয়ন দিয়ে 6টি সুখোই কিনে যে এত বড় হুমকি হবে তা বাংলাদেশ কখনো ভাবতেও পারেনি। তাদের 35 মিলিয়নের একটা ফাইটার জেট বাংলাদেশের 350 মিলিয়নের একটা শিপ ডুবিয়ে দিতে সক্ষম। এখন অনেকেই বলবেন তাদের সুখোই ভাঙাড়ি, কিন্তু তারা যদি অন্য কোনো ভাবে বা গোপনে অর্থ দিয়ে পিওর সুখোই 30 SM নেয়, আর বাংলাদেশের এয়ার ডিফেন্সও এত শক্তিশালী নয় যে শুট ডাউন করবে, এগুলো দিয়ে বড় জোর কিছু ড্রোন বা হেলি শুট করা সক্ষম, তাই অন্তত অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশের সমুদ্র সীমা নিরাপদ করতে হবে। এর জন্য কি করা দরকার? এর জন্য তাৎক্ষণিক শক্তিশালী ইন্টারসেপ্টেড দরকার, যেগুলো মায়ানমার ফাইটার মোকাবেলা করার সক্ষমতা রাখে। সবচাইতে ভালো অপশন হবে MiG-35, 12 থেকে 16টি MiG-35 দূরত্ব আনতে পারলে মায়ানমার ফাইটারদের তাড়ানো সক্ষম হবে। এরপর দরকার কিছু ফাইটার যা নিয়মিত টহল দিবে সমুদ্রে। যেহেতু মায়ানমার সু-30 নিয়েছে তাই বাংলাদেশকে এটা এখন না নেওয়াই ভালো, কারণ সু-30 এর খুঁটিনাটি তারা এখন জেনে ফেলবে। যেমন ভারত রাফালে নেওয়ার পর পাকিস্তানি পাইলটরা মিশরের রাফালে ট্রেনিং নিয়ে অনেক কিছু জেনেছে, বাস্তব যুদ্ধে তারা এখন রাফালেকে কাউন্টার করতে কিছুটা হলেও সুবিধা পাবে। তাই বাংলাদেশের এমন কিছু দরকার ভবিষ্যতে যা হবে গেম চেঞ্জার, যার সম্পর্কে শত্রুর কোনো ধারণাই থাকবে না। আমি বলতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে লাগাতার বৈঠক করে FMS স্ট্যাটাস নেওয়া দরকার। FMS মানে ফরেন মিলিটারি সেলস, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধ সরঞ্জাম বিক্রি করে থাকে। তারপর বাংলাদেশের উচিত 8+4টি F-18 সুপার হর্নেট নেওয়া, যেগুলোর কাজই হবে সমুদ্র নিরাপত্তা। দরকার পড়লে সেগুলো সবই কক্সবাজারে রাখার
ব্যবস্থা করা যাতে কুইকলি রেসপন্ড করা যায় যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব শাসন করছে এই F-18 দিয়ে এছাড়াও বিভিন্ন দেশ এটা ব্যবহার করে এছাড়াও মালয়েশিয়া এটি ব্যবহার করছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি 40 বিলিয়ন রপ্তানি নিরাপত্তায় 1 থেকে 2 বিলিয়ন খরচ করার মানসিকতা বাংলাদেশের আছে কিনা সেটাই বড় কথা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন